মানে আমার যে বানপানির আপনাদের দেখেছে রাস্তাটো যেটা কালভার্ট আছে সেটা বানপানি উঠে গেলে গুছিয়ে গেল। এই আমার যে পিডব্লি রাস্তা এইটুকু আমার পিডব্লি মানে রাস্তাটো কাম আজি দুবছর আগত করলে, কিন্তু যত আমার কালভার্ট আসে সেই কালভার্ট নকলে আগত পুরোনা হিউম পাইপ যেটা আসে সেই তার উপরে রাস্তাটি বনাই থেকে গুছিয়ে গেল। যার বাবে আমার গাঁও সকল রাইজর একমাত্র এই গাঁও পর ওলা সময় পথ এই রাস্তাটি আজি শেষ হয়ে গেল। আমি কেবেবারও এই কালভার্ট এটা লাগে বলে আমি প্রয়াত দুবছর আছি গাঁওয়েকো আমি কথা অবগত করেছিল, তখন হব বলে কলে কিন্তু তেও কার্যকালের হয়ে নিছিলেন। নেক্সট আমার এটা এক্সিস্টিং আমার যখন বিধায়ক আছে শশীকান্ত দাস ডাঙরিয়া, আমি তখন এখন আবেদন দিছিল, তখন আমার কিন্তু আশ্বাস দিলে কে মানে ইতিমধ্যে 17খন দলং ধরেছো আর নেক্সট সিট আপনাকে এখন দলং ধরে দিন বলে, কিন্তু আজিও তখন সেটা হয়ে নিছিল। সেই কারণে আমি সরকারক আজি সমজ্ঞকে সরকারকে দাবি জানাইছো আর অতি সোনকালে এই দলংখন কালভার্টর পরিবর্তে একটা স্ল্যাব ব্রিজ দিব কারণে আমি সরকারক দাবি জানাইছো আর অনুরোধ করা। বিধায়ক খবর করেছেন নাই বাবু? বিধায়ক তো আজি দুটা তিনটা পানি হয়ে গেল, বিধায়ক আজিলেকে এটা অহা নাই। এমপি এমপি তো নাই অহা, আর পিডব্লিউডি বিভাগ পঞ্চায়েতর ইঞ্জিনিয়ার আছে সেক্রেটারি আছে তেওঁলোকে সহযোগ আজি লড়াইসকল ঘুরে পেলায় ডেকালসকলে বাঁহ কাটি পেলায় যেনে তেনে মানুষগুলো ইপার সিপার করার একটা ব্যবস্থা করেছিল।